আমাদের ফটোশপের ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে ঢুকে যাই, কি বলেন? সবাই অপেক্ষা করতেছে, আমরা কথা বললে তো হবে না। অনেকে অনেকেই আছে এখানে যারা হয়তো ক্লাসের জন্য আসছে, কথা শুনতে আসে নাই। সুমন পাল কি বলেন? মানে মানে কি স্যার, আমরা অপ্রয়োজনীয় কোনো কথা বললাম স্যার? সব তো প্রয়োজনীয় বললাম স্যার, ঠিক আছে, অনেক জ্ঞান পাইলাম স্যার। মার্ক এগুলাও শিকার বিষয়, কার্ডের ব্যাপারটা তো আপনাকে জানতে হবে। আজকের যুগে আপনি এইসব মাস্টার কার্ড, ভিসা কার্ড, অনলাইনে পেপাল সম্বন্ধে যদি না জানেন তাহলে প্রযুক্তিতে আপনি পিছিয়ে পড়বেন। কেনাকাটার জন্য অনলাইনে তো এখন যেতেই হচ্ছে আমাদের। জি স্যার, আমরা তো ওয়েট করতেছি স্যার, কেউ যদি আরো আসে স্যার। আপনি বললেন ম্যাজিক দেখাবেন, এই ম্যাজিক দেখার জন্য আমাদের একটা নামই দিয়ে দিতে চাই স্যার। আমি একা না, ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, দা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। রাতের ক্লাসটা থাকবে এই নামে, আর দিনের ক্লাস থাকবে এই নাম থাকবে। বুঝছেন, ওইটা ফিক্সড, তার বলাবলির কিছু, এটা সবসময় থাকবে। রাতের ক্লাস মানে হচ্ছে এটা। যাই হোক, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে। আমাদের সংখ্যা খারাপ না, আমরা 23 এরকম হয়ে গেছে। তো ফার্স্ট আমরা যেটা দেখব এটা হচ্ছে পাপেট ওয়ার্ড। পাপেট ওয়ার্ডটা আমরা দেখব কিভাবে, এটা হচ্ছে একটা ছবিকে কিংবা কোনো অবজেক্টকে বিকৃত না করে ডানে বামে উপরে নিচে মুভিং করে ফেলা। যেমন হাতটা 10 ইঞ্চি দূরে আছে, 5 ইঞ্চি দূরত্বে নিয়ে আসা, কিংবা 5 ইঞ্চি দূরত্বে আছে, 10 ইঞ্চি দূরত্বে নিয়ে যাওয়া। একজনের মাথাটা একদিকে কাত করা আছে, অনেকে ছবি তোলার সময় সবসময় দেখবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়। আমাদের এক বড় ভাই আছেন মাসুক স্যার নাম, উনি একটা কলেজের প্রফেসর, উনি যখনই ছবি ক্যামেরার সামনে পোজ দেয়, বুঝছেন, মাথাটা একটু বাঁকা করে ফেলে, ওইটা ওনার মানে মুদ্রা দোষ। তো ওনার জন্য আজকের যে কমান্ড এটা খুবই কার্যকর, মানে সোজা করার জন্য ওনাকে, মানে কি আছে না জন্মগতই বাঁকা, তো ওদেরকে আমরা সোজা করতে পারি এই কমান্ড দিয়ে। বুঝতে পারছেন? আপনারা কয়েকজনের মাইক্রোফোন অন রাখেন, আমি যখন ফটোশপে ঢুকে যাই আমি কিন্তু আর তখন মিটের স্ক্রিনটা দেখি না, ঠিক না? কেউ যদি কথা না বলেন তাহলে সবাই ডিসকানেক্ট হয়ে গেছেন কিনা এটা তো আমি বুঝবো না। একা একা যদি আমাকেই আমি দেখাই তাইলে তো হইল না। তো আপনাদের যাদের নয়েজ নাই, পাশাপাশি নিরিবিলি রুমের মধ্যে আছেন, তাদের মাইক্রোফোন অল টাইমই অন রাখতে পারেন। তখন ইয়েস বলার জন্য আপনাকে অন করতে হবে না, কারণ এই কষ্টটা অনেকে স্বীকার করতে চায় না, কিংবা অনেকে ভুলে যায় যে মিউট করা আছে, হয়তো মিউট রেখে কথাবার্তা বলে, তো এটা তো আমরা তো শুনতে পাবো না। আমরা প্রথমে একটা ছবি নিয়ে আসি, ওই রকম কোন ছবি যে ছবিটা আসলে সোজা না। আমি কিছু ছবি ডাউনলোড করছি যেখানে মাথা বাঁকা করা আছে, যেমন এই একটা ছবি দেখি, এই ভদ্রলোককে আমরা, উনি প্রায় 15 থেকে 20 ডিগ্রিতে আছে মাথা, ঠিক না? ওনাকে আমরা সোজা করার চেষ্টা করব। তারপরে আরো কিছু নিয়ে আসি, হাত, এই হাতটাকেও আমরা সোজা করতে পারি কিছুটা আগে। আরেকটাকে নিয়ে আসবো, একবারে তেরা নিয়ে আসেন একটা স্যার, ওই হাতটাকে কাছে নিতে পারি আমরা চাইলে, কাছে কিংবা একটু দূরে। এটা দিয়ে আমরা প্রথমে দেখি, বুঝছেন, এটাতে আমার মনে হয় একটু অ্যাট্রাকটিভ হবে।
প্রথমে যেটা করতে হবে আমরা এই ছবিটাকে সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে হবে তো আমরা যদি অবজেক্ট সিলেকশনে যাই হ্যাঁ মোটামুটি এটা সিলেক্ট হয়ে গেছে ঠিক না আপনাকে সিলেক্টেড মার্কসের ব্যবহার জানেন এটা ঠিকই আছে আমার মনে হয় এটাতে আর আমাদের কাজ করতে হবে না মোটামুটি এটা পারফেক্ট তো আমরা কি করব এটাকে কাট করি কাট কাট করে যদি জায়গার মধ্যে আবার পেস্ট করি স্যার কাট কি এক এক এক্স দিয়ে করছেন স্যার কন্ট্রোল এস হ্যাঁ এক্স কিবোর্ড কমান্ডটা নাই তো স্যার ঠিক আছে আমি কিবোর্ড কমান্ড শো করে দিচ্ছি এটা প্লেস চেঞ্জ হয়ে গেল কেন যেটি সমস্যা না আমরা এটাকে হাইড করলাম কাট করব কেন মূল ছবিটাকে আমরা চাচ্ছি এখান থেকে একেবারে ক্লিয়ার করে দিতে ক্লিয়ার করার জন্য আমরা কন্টেন্ট এওয়ার্ড ব্যবহার করতে পারি ঠিক না স্যার হ্যালো স্যার জি স্যার এখন যে বর্তমানে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে স্যার ওইটা কি আমরা ক্লিয়ার করে দেব স্যার কন্টেন্ট এবার তুলব হ্যাঁ আমি দেখে যাচ্ছি এখানে গিয়ে আমরা পেস্ট এটাতে গিয়ে আমাদের এই সিলেকশনটা আবার প্রয়োজন হবে এখন আমরা যেটা করব কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল অনেক ভাবে করা যায় ফিলে যা গিয়ে আপনি এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড লেখা আছে ঠিক না ওকে দিলাম ছবির সাইজ একটু বড় এই জন্য সময় নিচ্ছে এটা আপনি এরকম দেখেন উপরেরটা আমরা হাইড রাখি মোটামুটি এটা উঠে গেছে ঠিক না কিছুটা সমস্যা আছে ওইটাকে আমরা যদি ক্লোন টুল কিংবা হিলিং ব্রাশ টুল দিয়ে করতে পারি আপাতত আমরা ক্লোন টুল দিয়ে দেখি ব্রাশটা একটু বড় করে নিই আমরা সাইডটা আমরা একটু তুলবো যাতে আর কি ওইটা আসলে এতটুকু করতে হবে না মোটামুটি আমরা তুলতেছি কারণ আমরা তো এখানে অবজেক্টটাকে মুভ করব তো পিছনে যদি এটা থাকে মুভ করলে নিখুঁত হবে না স্যার এটা এই ক্লোন টুল দিয়ে করতেছেন না স্যার হ্যাঁ এখন ক্লোন টুল দিয়ে করতেছি এটা ওই হিলিং দিয়ে করা যাবে না স্যার হিলিং ব্রাশ টুল দিয়ে হিলিং ব্রাশ টুল দিয়ে সেকেন্ড স্টেপে করা যায় শুরু ফার্স্ট স্টেপে হিলিং ব্রাশ টুল দিলে আপনার ওইটা সময় বেশি নেবে প্রথম স্টেপে যদি আপনি এই ক্লোন টুল দিয়ে করেন তাহলে সহজ হয়ে যাবে আর পরবর্তীতে কি করেন আপনি আবার সেকেন্ড স্টেপে আবার দুইটা কাজ করতে পারেন নাকি প্রথম স্টেপে আপনি ক্লোন টুল দিলেন সহজে হয়ে গেল আর এরপরে যদি আপনি স্পট হিলিংয়ে যান গিয়ে ব্রাশটা বড় করেন তখন আপনি দেখুন ওইটা মিটিয়ে ফেলবে আমার এই ব্রাশের কি সমস্যা ছিল ওই দিন আমি দেখছি কি একটা সমস্যা ছিল এটা আমাদের এটা আর লাগবে না আমরা নিখুঁত আপনারা কাজের সময় করবেন আমরা হিলিং ব্রাশ টুল দিয়েও দেখতে পারি ব্রাশটা এখান থেকে আমরা হার্ডনেস জিরো করে দিই দিয়ে আমরা যদি এখান থেকে নেই মোটামুটি ক্লিন হয়ে যাবে আমাদের
হিলিং ব্রাসলেটটা আসলে সেকেন্ড স্টেপে আমরা কেন ব্যবহার করি? প্রথম দিকে করলে কি হয়, আপনি এক্সাম্পল দেখাচ্ছি আমি। প্রথম দিকে যে সমস্যাটা হয় ফার্স্ট স্টেপে কি হয় যে ওখানে যদি আপনার হিলিং ব্রাসলেটের বৈশিষ্ট্য কি পাশের ওগুলাকে গ্লু করে ফেলা, গ্লু। তো এখন যদি ওইখানে আপনার এরকম কিছু থাকে তাহলে ওইটা গ্লু করতে গিয়ে আপনি এক্সাম্পল দেখেন, এই যে জায়গাটা আছে নিচের দিকে, এই যে জায়গাটা আছে এটাতে যদি আপনি এখন এই হিলিং ব্রাশ টুল বলেন কিংবা যাই বলেন এটা যদি ব্যবহার করেন তাহলে কি হয় দেখেন। একই জিনিস, হিলিং ব্রাশ টুল নিলাম আমি, এটা যদি আমি এখান থেকে মনে করেন এটা নিলাম, নিয়ে আমি যদি এখানে ব্যবহার করতে যাই তাহলে কি হচ্ছে দেখেন আপনি, ওইটা কিন্তু থেকে যাচ্ছে, থেকে যাচ্ছে না, একটু অন্যরকম কালার হয়ে। জি স্যার, দেখা যায় যেমন এখানে মানে এটা গ্লুর মতো করে, কিন্তু যদি আপনি এখানে ক্লোন টুল ব্যবহার করেন, যেমন এই জায়গাটাকে যাচ্ছেন আপনি বেনিশ করে দিতে এক্সাম্পল, তো আপনি যদি এখন হিডিং ব্রাশ টুল নেন তাহলে এটা কিন্তু বেনিশ হচ্ছে না, ওইখানে একটা গ্লু থেকে যাচ্ছে। অনেক সময়টা থেকে যায়, যে জন্য আপনার ওই টুলটা আগে প্রথমে ব্যবহার করা যায়। যাই হোক, এতটুকু আমাদের প্রয়োজন নাই, আমরা মোটামুটি হয়ে গেছে, আমাদের এই ছবিটাকে আমরা আলাদা করে ফেলছি, ঠিক না? এখন আমরা যাব কোথায় দেখেন, এটাতে যেতে হবে, এই লেয়ার সিলেক্ট করে আপনি এডিটে যাবেন, এডিট থেকে পাপেট ওয়ার্পে যাবেন, ওইটাতে গেলে আপনার সাধারণত এরকম থাকবে, আপনাকে এরকম দেখাবে। তো আমরা আসলে এই মেশ টুলের যে শো মেশ টুল এটা উঠিয়ে দেব আমাদের কাজের সুবিধার জন্য, ওটা আমাদের প্রয়োজন নাই, বুঝতে পারছেন? এখানে একটা আছে প্রসপেক্টিভ ওয়ার্প, একটা আছে পাপেট ওয়ার্প, আমরা পাপেট ওয়ার্পটা নেব। এখন আপনি দেখেন, আপনি এই জায়গায় পাপেট ওয়ার্পে ক্লিক করার পরে আপনি চেক করলেন যে ঠিক আছে কিনা, আপনি পাপেট ওয়ার্প হয়েছে। এখন আপনি কি করবেন দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে একটা পিনের মতো হয়, দেখতে পাচ্ছেন? এই দেখেন আপনি, এখানে পিন হয় না? জি স্যার, পিন আসলে আপনি কেন করবেন? পিন হচ্ছে যে জায়গাটাকে আপনি মুভ করতে চান না ওই জায়গাকে কেন্দ্র করে মুভ হওয়ার জন্য পিন। এক্সাম্পল বুঝাই প্রথমে, আমরা পিনগুলাকে আমি কেটে দিচ্ছি, একটা পিন দিয়ে আপনাদের প্রথমে দেখা যায় ব্যাপারটা কি হচ্ছে। আরিফুল ইসলাম কি আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। হ্যাঁ, একটা পিন যদি দেই আমরা, পিনের উপরে আপনি দেখেন যদি ওখানে আপনি পোল্টার ধরেন তাহলে সাইড দিয়ে একটা রাউন্ডের মতো আছে, রোটেট আসছে, ঠিক না? পোল্টার চেপে ধরা রাখলে এটা হয়, এমনি তো আছে কাট, কেটে ফেলবেন আপনি। এটা পিন দিছেন, পিনটাকে আপনি মুভ করে পুরো ছবিটাই মুভ হচ্ছে, এটা হচ্ছে এক জিনিস। আর যদি আপনি অল্টারে ধরেন তাহলে ছবিটা আপনার রোটেট হবে, পুরো ছবিটা নেই। এই যে ছবিটা রোটেট হচ্ছে পুরো ছবি, ঠিক না? জি স্যার, ওইটাকে কেন্দ্র করে ওই যে বিন্দুটা আপনি দিবেন ওইটাকে কেন্দ্র করে এটা রোটেট হচ্ছে। একটা ক্লিক করার পরে আপনি সাইড থেকে এটা রোটেট করতে পারেন, ক্লিকটা ছাড়লে হবে না মনে হয়। যদি আপনি রোটেট করতে চান, ধরেন এখানে আপনি ক্লিক করছেন, এখন যদি আপনি রোটেট করেন
তাহলে পুরোটাই রোটেট হচ্ছে, এটা তো আমরা দেখলাম, এটা খুব স্বাভাবিক, এটা আমরা এমনিই করতে পারি, এটার জন্য পাপেটে আমাদের যেতে হচ্ছে না, ঠিক না? কিন্তু ম্যাজিক হচ্ছে কোথায়, যে যদি আপনি মনে করেন যে আমি এখানে স্টিল করলাম, এই জায়গাও স্থির করলাম, কয়েক জায়গা আমরা স্থির করছি, এখন যদি আমি এখানে ক্লিক করার পরে রোটেট করি তাহলে হাতটা রোটেট হচ্ছে, ঠিক না? আপনি বেশি করতে পারবেন না, বেশি করলে ছবি বিকৃত হয়ে যাবে, এটাকে আপনি মিনিমাম একটা যেতে করতে হবে যাতে ছবিটা অত বিকৃত না হয়। সে এক ভঙ্গিতে ছিল, আর একটা ভঙ্গি আপনি করে দিলেন, হাতটাকে আপনি একটু দূরে নিয়ে নিলেন, একটু কাছে দিয়ে দিলেন, বুঝতে পারছেন? ইলা স্যার বডি বাড়ায় দিবেন স্যার, বডি, হ্যাঁ বডি তো স্লিম করা যায়, যেমন ওনাকে আমরা একটু স্লিম করে দিচ্ছি, বুঝছেন? তো এটা আসলে খুবই ম্যাজিক্যাল, আপনি খুব সহজে এটা করতে পারেন, ছবিকে আপনি যার মাথাটা একটু বাঁকা আছে এরকম একজনের কাছে আমরা যাই, এই লুককে যদি আমরা সোজা করে ফেলতে চাই, আমরা তো সিলেকশনের সময় নেবে না, আমরা দ্রুত সিলেক্ট করি, মানে সিলেক্ট অবজেক্টে গেলাম, যদি স্যার PNG পিক আনি স্যার, PNG পিক আনলে কি ব্যাকগ্রাউন্ড তো থাকবে না, তখন কি সিলেক্ট করা লাগবে স্যার? না তখন, হ্যাঁ আপনাকে আলাদা অবজেক্ট থাকতে হবে, আলাদা অবজেক্ট যদি অলরেডি থাকে, আমরা এটা দেখাবো আজকে আপনাদের, আর পাপেটের আরো কাজ আছে, আমরা PNG ছবি আমি রাখছি এখানে এনে ওইটা থেকে দেখাবো ওইটা দিয়ে কি করা হয়, আরো কিছু মজার কাজ আছে। তো আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করলাম, তো মূল ছবিটাকে সরিয়ে ফেলতে হয় এই জন্য, যে মূল ছবি থাকলে তো আপনার এই কাজটা আপনার সঙ্গে নিখুঁত হবে না। তো আবার আমরা সিলেকশন টুলে গেলাম, গিয়ে ফিলে গিয়ে আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে দিলাম, এখন আমরা তো নিখুঁত করতে যাব না, সিলেকশনটা ভালোভাবে হয় না কপি স্যার, আগে বললেন কাট করতে, কাট বা সিলেকশন দুই, যে কোনো দুই বা কপি পেস্ট দুইটি করলে হবে স্যার? হ্যাঁ যে কোনো একটা করলেই হবে, সমস্যা নাই, মূল কথা হচ্ছে এই অবজেক্টটাকে আপনি সরিয়ে ফেলতে হবে, এটাই মেইন কাজ, কারণ ওইটা তো মুভ হবে, মুভ হলে পিছনে যদি এটা থাকে তাইলে তো মুভিংটা বোঝা যাবে না, আর একটা ছবি এসে যাবে নিচে, ঠিক না? ধরেন আমাদের নিচের দিকে কোনো সমস্যা নাই, আমরা নিচ মুভ করবো না, তাইলে আমরা এটা রেখে দিতে পারি, নিচের অংশটা রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন যদি আমরা এই ভদ্রলোকের মাথাটাকে সোজা করতে চাই, তাহলে আমরা এখানে গেলাম, আমাদের লেয়ারে যেতে হবে, তারপরে আমরা পাপেটে গেলাম, গিয়ে যদি আমরা এটাকে ধরে, পুরাটা মুভ হচ্ছে, ঠিক না? তো পুরাটা যাতে মুভ না হয় এই জন্য আপনি কি করবেন, ওইখানে কিছু পিন দিয়ে দেবেন, যে অংশ আপনি মুভ করতে চান না, এটা ধরে দিয়ে দিলেন, ওইটা ধরে আপনি একটু সোজা করে দিলেন, এরকম আমরা দেখতে পারি, একটু দেখে যান, আমরা ছবিটাকে ডাবল করি, এই লেয়ারটাকে আমরা যদি ডাবল করি তাহলে আমাদের বুঝতে সহজ হবে বিষয়টা, ছিল কিরকম আর হচ্ছে কিরকম, ঠিক না? এটা একটু স্লিমও করা যায়, বুঝছেন, একটু স্লিম করা যায়, হ্যাঁ
এই ধরেন আপনি এই যে দুইটা ছবির, এটা কিন্তু 100% হ্যাঁ এটা 100% নিখুঁত, বুঝছেন? এখানে কিন্তু কিছু বোঝার নাই যে ঘটনাটা কিরকম হয়েছে। আপনি দেখেন সে নিজেই বুঝবে না যে আসলে কিরকম ছিল সে। ওই যে বললাম যে জন্মগত ভাবে 90 ডিগ্রিতে ছবি তুলে অনেকেই এরকম পাবেন, আপনার কি কেউ পাইছেন এরকম ছবি তুলতে গেলে মাথাটাকে স্যার? হ্যাঁ মুখে পাসপোর্ট সাইজের মতো হবে না, সামনের দিকে স্যার ঘুরানো, যেটা সামনের দিকে চাওয়াটা হবে সামনের দিকে স্যার। এটা আসলে একটু কঠিন হয়ে যাবে, এটা এখান থেকে হবে না। এটা মূলত যে অ্যাঙ্গেল আছে আপনার সোজা করা যায়, কিন্তু ঘুরানো যেটা ওটা তো হচ্ছে রাইট টু লেফট। রোটেটটা আপনি দেখেন এখানে কিন্তু রোটেট আছে, যখন আপনি এরকম ধরবেন তখন আপনার কিন্তু রোটেট হবে, এই চুলটা এখানে রোটেট হচ্ছে না, অল্টারে ধরলে রোটেট হওয়ার কথা। এই রোটেটটা পুরো ছবিতেই হয়, বুঝছেন? এটা মুখটাকে এরকম সামন দিকে বাঁকা করে নিয়ে আসা যাবে না। তবে আরো কিছু কমান্ড আছে যেগুলাতে আমরা নাক ঠোঁট এগুলার উপরে কাজ করতে পারি, এরকম অটোমেটিকলি নাকটা একটু ছোট বড় হয়ে যায়। তবে এটার ব্যাপক কাজ আমরা দেখব এই পাপেটের, এটা হচ্ছে আপনার একটা রশির মধ্যে দেখব আমরা। আমরা যদি একই জায়গার মধ্যে আমরা থাকি, ডেস্কটপে আমি কিছু পিএনজি ফাইল রাখছি, রফ এটা দিয়ে প্রথমে দেখি। এই যে একটা রশি আছে, বুঝছেন? রশি তো দেখা যাচ্ছে আমাদের ওই পেজে নিয়ে যাই। এই ছবিটাকে আমরা একটু ছোট করে জায়গা খালি করার জন্য এই রশির মধ্যে দেখেন এটা খুব ম্যাজিক্যালি কাজ করবে। এটাতে যদি আপনি পাপেটের ব্যবহার করেন তাহলে কি হয়, রশি দুইটা করি, আপাতত আমি এখানে দিলাম একটা, দিয়ে এই অংশটাকে আমি ঘুরাতে চাচ্ছি। আচ্ছা এখানে আরেকটা দিই যাতে ওই দিক না ঘুরে। বুঝতে পারছেন একটা রশিকে ইচ্ছে মতো আপনি মুচড় দিতে পারেন, তার মানে একজনের চুলকে আপনি চাইলে, বুঝছেন, যদি চুলকে এরকম আলাদা করে রাখেন ওইটাকে মুচড় দিয়ে আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। এখানে আরেকটা মজার বিষয় আছে, দেখেন আপনি যে আপনি যদি চান কোন অংশ উপরে থাকবে কোন অংশ নিচে থাকবে, ধরেন আপনি এই যে অংশটা আপনি নিয়ে আসছেন আমাদের রশির এই অংশটা উপরে, ঠিক না? রাউন্ড করেন শেপটা, এই যে রাউন্ড হয়েছে, আমরা এসব কিছু তুলি। Thank you.
স্যার গিট তো দিলেন স্যার গিট তো দিলেন হ্যাঁ এই যে এরকম রিজিও করা যায় বুঝছেন এই গিট দেওয়ার জন্য আমি এরকম কাছে নিয়ে আসছি আপনি দেখবেন গিটটা কি রকম হচ্ছে স্যার একটু ফাঁসি হয়ে যায় স্যার একটু বুঝেন আপনি এখন দেখেন আপনি আপনি যদি মনে করে যে আমি এই অংশটাকে উপরে নিয়ে আসব এই দুইটার মধ্যে এটাকে আমি নিচের দিকে নিয়ে আসছি এখানে বুঝাবে আপনি এটা নিচ থেকে এসে এখানে উপর দিকে উঠবে এটা নিচে থাকবে না তো ধরেন আপনি এই জায়গার মধ্যে একটা পয়েন্ট দেন এটা পয়েন্ট দিবেন তো এখন এই জায়গার মধ্যে দেখেন দুইটা চিহ্ন আছে পিন ডেপথ বুঝতে পারছেন দুইটাই তো উপরে উঠে যাচ্ছে যদি আপনি মনে করেন যে এটা উপরে তুলবেন না শুধু এটা তুলবেন তাহলে এটা সিলেক্ট করে আপনি যদি উপরে তুলেন হ্যাঁ বুঝতে পারছি এটাকে আমি আবার তুলি এই অংশ তো নিচে রাখতে চাইছিলাম এটাকে আমরা নিচে নেব দেখেন আমরা একসাথে কয়েকটা করতে যাচ্ছি পেস্টটা যাতে এরকম হয় এই তো দেখেন আপনি এটা নিচের দিকে গিয়ে উপরে উঠছে ঠিক না এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করছি ঠিক আছে সিলেক্ট করে আমরা যদি উপরে দেই তাহলে এই দুই এই পয়েন্টটা উপরে উঠে আসছে আর এটাকে সিলেক্ট করে যদি আমি উপরে দেই আবার তাহলে এই রশিটা উপরে উপর দিক থেকে এসে নিচে চলে গেছে ঠিক না নিচে গিয়ে আবার দেখেন আপনি এই পয়েন্টকে আপনি উপরে তুলবেন এখন বুঝেন ব্যাপারটা এখন মনে হয় মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার আমরা যে বিষয়টা করতে চাচ্ছিলাম ওইটা একটু সময় লাগবে নিখুঁত ভাবে করতে কিন্তু আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে পেস্ট দেওয়ার ক্ষেত্রে আমরা এক অংশকে আরেক অংশ থেকে উপরে নিচে নিয়ে যেতে পারি এই তো গিট্টুটা হয়ে গেছে ঠিক না যেটা সুমন বলছিলেন মোটামুটি এটা আমাদের হয়ে গেছে এটা আমরা কেটে দিই স্যার এটা স্যার বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে তো ইউজ করা যাবে না স্যার ওই ডিজাইনের ব্যাপারে কিভাবে করবেন এটা তো আমরা বললাম যে অসংখ্য ব্যবহার আছে আমরা এক এক্সাম্পল দেখাচ্ছি যে এটা আপনি ছবিকে মূলত এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় একটা ছবিকে মানে অ্যাঙ্গেল ঠিক করার জন্য রিটাচ করার জন্য যে একটা ছবির অ্যাঙ্গেলটা মনে করেন সুন্দর না একজনে অনিচ্ছাকৃতভাবে তার হাতটা এক জায়গায় চলে গেছে কিংবা মাথাটা কোনো কারণে সে বাঁকা হয়ে গেছিল তো ওইটা আপনি ঠিক করে দিলেন নিখুঁতভাবে ওখান থেকে
ওই যে দেখেন লম্বা হয়ে যায়, এটা আপনাকে বুঝতে হবে যে আপনার যাতে এই বিকৃত না হয়, ছবিটা রেজুলেশন যাতে বিকৃত না হয় এটার জন্য আপনাকে এই ব্যাপারটা বুঝতে হবে। পয়েন্ট দেওয়ার ক্ষেত্রে এটা মানে খেয়াল রাখতে হয় যাতে বিকৃত না হয়, অতিরিক্ত নিলে তো এখানে বিকৃত হয়ে যাচ্ছে ঠিক না, এই অংশটা নিখুঁত হয় না আর ঠিক না। ওইটা আপনি দূরত্ব মিনিমাম একটা দূরত্বে থাকতে হবে যাতে আপনার ওইটা বিকৃত না হয়। এখানে পেজটা মোটামুটি হয়ে গেছে ঠিক না, এখন উপরে নিচে করলেই হয়ে যাবে। জি স্যার, উপরে নিচে আমরা কিভাবে করব এটা আসলে দরকার আছে কিনা দেখি তো, এটা দরকার নাই। এই তো এখন আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করে উপরে নিয়ে আসলাম, আর এটাকে আমরা নিচে নিয়ে যাই। এটা কি উপরে আছে? ওইটা উপরে উঠতে হবে, ওইটার পিছনে যেটা ওইটা উপরে উঠতে হবে। মোটামুটি আমরা বিষয়টা বুঝছি যে এই হচ্ছে আমাদের একটা রশিকে, আমরা ধরেন এই রশি দিয়ে যদি আপনি এখন লিখতে চান একটা লেটার, আপনি কি লেটার লেখা সম্ভব? আমরা অন্য একটা রশি দেখি, আরেকটা রশি আনি, এখানে আমার কয়েকটা রশি আছে ওইটাই দিয়ে দেখি আমরা। যতটুকুতে আপনার ওই পাপেট পয়েন্ট দিচ্ছেন না আপনি পুরোটাই মুভ করবে, এখন যদি আপনি এই জায়গায় দিয়ে দেন একটা তাহলে কিন্তু এই অংশটাই মুভ হচ্ছে। তবে ওই যে ব্যান্ড হওয়ার জন্য পুরোটাতে এটা এফেক্ট পড়ে, এটা হচ্ছে ন্যাচারাল হওয়ার সুবিধা। আমরা বেস্ট হচ্ছে এটাকে আমরা ডাবল করি, তখন আমরা বুঝবো আমরা ছিল কি আর কি করতেছি আমরা। ধরেন একজন বললো যে দুইটার টাইয়ের একটার উপরে আরেকটা আপনি নিয়ে দিয়ে দেবেন, বুঝছেন, এরকম স্ট্রেট থাকবে না, ক্রস হবে, ওই কাজটা আমরা করে ফেলতে পারি খুব সহজে। এগুলো একটু নিখুঁত করবে নাকি যাতে আপনার ওই অ্যাঙ্গেলটা একটু সহনীয় মাত্রায় হয়, একজনে যাতে এটা ন্যাচারাল বুঝে। অর্থাৎ এখানের যে বাজটা আছে কাপড়ের এরকম কিছু বাজ পড়তেই পারে, এটা আসলে অত জটিল কিছু না, তো এটা তো হচ্ছে ন্যাচারাল। এখন আপনাকে বললো যে না আমার এইটা এইটা থাকবে উপরে, লাল এটা থাকবে নিচে, আর নিচেরটা থাকবে উপরে, তাহলে আমরা কিভাবে করতে পারি? পয়েন্টটা সিলেক্ট করবো আমরা, প্রথমে উপরে ক্লিক করলে কিন্তু নীল বিন্দু আসে, তার মানে হচ্ছে এটা সিলেক্ট, তারপরে আপ করে দিলাম, এই তো। এটা আসলে নিখুঁত না, এই যে সাদা অংশ আছে এটা আসলে আমাদের কিছু করার নাই, অরিজিনালি এটা এরকম ঠিক না। তো দেখেন এইটা এটা এটা নিখুঁতই ছিল, এভাবে আমরা এটাকে এরকম করে দিলাম, বুঝতে পারছেন? এটা মেইনলি পিএনজি ফাইল যদি হয় তাহলে আপনার সিলেক্টের কোনো প্রশ্ন নাই, জেপিজি হলে মূল অবজেক্টকে আপনার প্রথমে আলাদা করে নিতে হবে, আর মাত্রা জ্ঞান থাকতে হবে, অনেক বেশি করে ফেললে এটা বিশ্রী হয়ে যাবে, আপনি মিনিমাম একটা লিমিটের মধ্যে করতে হবে যাতে এটা সহনীয় মাত্রায় হয়, বুঝছেন? তো এই তো ধরেন আপনি এখন এই রশিটা ওর গলার মধ্যে ঝুলিয়ে দেবেন, করতে পারি না আমরা? আসামি নি স্যার, এরকমই করি।
মোটামুটি আমার মনে হয় পাপেট নিয়ে আমাদের আর এত কিছু বলার প্রয়োজন নাই, মোটামুটি আমরা বুঝে ফেলছি বিষয়টা। আসামের কি অবস্থা হবে এটা আমরা বুঝে ফেলতেছি, বেশি সময় লাগবে না ফাঁসির দড়িতে বুঝে। এই যে এটা ব্যান্ড, এই জায়গাটা ব্যান্ড হয়ে যাচ্ছে ঠিক না, তখন আপনি কি করবেন? ধরেন এখানে আর একটা সীমা নির্দিষ্ট করে দিলেন যাতে এর বাইরে না যায়। এটা কে হাসে? এগুলো আসলে ন্যাচারাল হয়ে যায় বুঝছেন, আপনি দেখেন এগুলা কিন্তু যথেষ্ট মানে বোঝা যায় না যে এটা এরকম কিছু ছিল, মূল রশিটা যে এরকম ছিল এটা আসলে বোঝা কঠিন। জি স্যার, স্যার ডাইনের ওটা এনে বসান স্যার, সুন্দর লাগে ওই মানুষের উপরে এটা। ডাইনের ডাইনের যে দড়িটা বানাইছিলেন স্যার, ডাইনের যে একটা এটা হুম এটাকে এক ইয়ের মধ্যে করছি আমরা। এই ঠিক আছে, এখন ঠিক আছে। তো এতটুকু হচ্ছে আমাদের পাপেটের বিষয়টা। আর আমরা আরেকটা বিষয় দেখি আজকে, তারপরে দুইটা বিষয়ের কথা বলছিলাম ঠিক না? জি স্যার, ভ্যানিশিং পয়েন্ট স্যার, ওই যে ডাইনি যেগুলো আছে স্যার প্রপার্টিজ, এগুলা কি স্যার? ওই কোথায়? ওই যে স্যার ডাইনি দিকে স্যার প্রপার্টিজ ওইখানে আছে স্যার। এটা তো কমন, এটা শুধু এটার জন্য না, এটা হচ্ছে সাইজ, একটা ডকুমেন্টের স্ট্যাটাস প্রদর্শন করে এই জায়গার মধ্যে। এটা আসলে আমাদের যে শুধুমাত্র এটার জন্য এরকম কিছু, যেমন রুলার দিলে পেজের মধ্যে রুলার শো হয়, এটা অল ওভার গ্লোবাল কমান্ড বুঝছেন, এটা নির্দিষ্ট কোনো কাজের জন্য না, অল ওভার। জি স্যার, অল ওভার এটা প্রয়োগ। জি স্যার, বুঝতে পারছি স্যার। প্রপার্টিজ সবসময় থাকে এই কমান্ড জিনিসগুলা। যাই হোক, আমরা এটাকে এরকম রাখি, রেখে আমরা যাই এখন এই ছবিটারও হাত খুব সুন্দর মুভ করা যায় বুঝছেন, এটা আমরা দেখতে চাচ্ছি না এখন। এখন আমরা যাব যেটা হলো ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্টে আমরা আসলে দুইটা ক্লাস নেব, দুইটা পুরানা, মানে আজকে আমরা ভ্যানিশিং পয়েন্টের হাফ দেখব মোটামুটি, মানে প্রাইমারি কিছু কাজ দেখব, তারপরে অ্যাডভান্স একটা ভ্যানিশিং পয়েন্টের কাজ আছে যেটা খুবই ম্যাজিক্যাল, ওইটা আমাদের পরের ক্লাসে আমরা দেখব, কারণ ওইটাতে সময় বেশি লাগবে। ওইটা শুরু করলে শুধুমাত্র ভ্যানিশিং পয়েন্ট দিয়ে একটা ক্লাস করতে হবে, যেহেতু আমরা পাপেট দিয়ে শুরু করে দিছি, তার মানে ওইটাতে আমরা পুরো সময় দিতে পারবো না। আমরা ওইটার প্রাইমারি স্টেপটা দেখি, নেক্সট স্টেপটা অ্যাডভান্স স্টেপটা দেখবো আমরা নেক্সট ক্লাসে। তো ভ্যানিশিং পয়েন্টের মজাটা কি দেখেন, আমরা প্রথমে যেটা করব, কোনো থ্রি ডি অবজেক্ট কিংবা কোনো বক্স এরকম কিছু নিয়ে আসি। কালকে আমি একটা ছবি ডাউনলোড করছিলাম খুব সুন্দর, এটা আগেই ছিল, এই ছবিটা দেখছিলাম আমরা, তো আমরা এটাতেও করতে পারি, এটা আসলে খুব সুন্দর লাগে কাজটা দেখতে। আর আমরা দুইটা ছবি নেই বেশি বেশি, দুই সাইড দেখা যায় এরকম একটা ছবির প্রয়োজন আমাদের। এটাতে আমরা চাইলে এই দিক আর এই দিক দেখতে পারি, কিংবা এটাকে এই দিক আর এই দিক আছে উপরে একটু সাইজে কালো এটা দিয়ে দেখা যায় দুই সাইড। এটা না স্যার, এবার এই কর্নারে এটা কাজ করা হয়েছে স্যার, স্যার এটা কাজ করা হয়েছে।
উপরের সাইড হ্যাঁ আরিফুল কি বলছেন এটা যে কাজ করা হয়েছে স্যার অনেক আগে হ্যাঁ এই জন্য আমি এটা নিতে যাচ্ছি না আমরা আসলে একটা নতুন অবজেক্ট নিতে যাচ্ছি যেখানে কাজ করা হয় নাই এক্ষেত্রে আমরা এটা স্যার কাঠের দুটো বাক্স ছিল একদম নিচে সবুজটাই তো ভালো ছিল সবুজটা নেব আমরা দুইটা পিকচার নিতে যাচ্ছি না সবুজটা এই সাইডে দেখেন স্যার এই যে নিচের লাইনে এটা এটা তো উপর নাই উপরের দিক নাই ডানে বামে আছে অবশ্য এটা নিতে পারি আমরা ছেলে দুই দিক আছে আমরা দুই দিক হইলেই হয় তাইলে এটা এবং এটা এই দুইটা পিকচার আমরা নিলাম এটা খুব ইন্টারেস্টিং যেহেতু আমরা প্রথমে যাচ্ছি কাটের মধ্যে রফ কেটে দেই এই ভদ্র মহিলাকেও আমরা রাখবো স্যার মেকআপ মেন স্যার রাখলাম না না আমরা যেহেতু কাজ করছি এটার মধ্যে এটাকে আমরা ছবির পার্ট মধ্যে প্রয়োগ করব আমাদের পার্ট ওনাকে মেকআপ করতে দিন আমরা অন্য কাজে যাই যা স্যার ওনি তো কাশি উঠতেছে স্যার লাগতেছে স্যার একটা কাজ করে দিয়ে পুরো সুন্দর লাগে স্যার না নিজে নিয়ে দেব না আলিফ লাইলা না ওনাকে আমরা একটু পাপেটের ব্যবহার করে এটা সেভ করে দিতে যাচ্ছি উনি আকাশে গিয়ে মেকআপ করবে স্যার মেকআপ এটা আসলে প্রয়োজন বুঝছেন এটা দরকার আছে আমার এটা নিয়ে টেনশন নিয়েন না ছেলেরাও মেকআপ করে এখন মন কি বলেন স্যার এই যে ভাইরা এই কথা স্যার করে তো স্যার অনেকই তো করতে স্যার ব্রেন লাগে মেকআপ করতে স্যার ব্রেন লাগে ভাইয়াদেরকে যদি জিজ্ঞাসা করি দুইটা কালার ম্যাচ করে আইশ্যাডো ঠিক করতে উনারা তো এটাই পারবে না ছেলেরা তো এমনিতেই সুন্দর স্যার তাইলে মেকআপের দরকার আছে নাকি স্যার কে বললো ছেলেদের অনেকের মুখে ব্রণ আছে এটা ওইটা আছে আচ্ছা ভাই এইটা আপনাকে স্যার আপনি মেকআপে চিন্তা বাদ দেন ওই যে ফটোশপে যে কালার কম্বিনেশন ওইগুলো তো ছেলেরা ভালো করে বুঝে না স্যার ছেলেদের মেকআপ লাগে না স্যার টাকাই লইছে স্যার ভাই এত সুন্দর স্যার সবচেয়ে বড় কথা জানেন স্যার স্যার আমি স্যার জগরা বন্ধ করে দিচ্ছি স্যার বা আস্তে ওয়ার্ল্ডের যে সবচেয়ে বড় জাদুকর জানেন কোনটা স্যার স্যার ওই দেখবেন স্যার বিয়ে বিয়ের দিন দেখবেন এক রং বিয়ের পরের দিন দেখবেন আর ওই সব তো বলতে আছে ইহাই ম্যাজিক না এই তো ভাই তাহলে বিয়ে করে না বুঝি ভাবে সাথে বিয়ে করা কি দরকার তাই না 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 মানে ঠিক আছে তো তাহলে তো একজনে টকাইবো কিভাবে শুনে টকানি হয় না একজন দেখলো একরকম কি পরের দিন দেখলো একরকম তাইলে মন মানসিকতা ঠিক থাকে এখন এত কিছু বলতেছেন সেই তো দৌড়ায় দৌড়ায় মেকআপের কাছে যাবে হ্যালো স্যার আপনি তো মানে কি হইতেছেন স্যার আপনি ওই পক্ষ না এই পক্ষ বুঝতেছি তো না স্যার আমি বিচারক স্যার স্যার সবসময় মাইল লাগাইয়া স্যার নীরব পড়ে থাকে স্যার মিডল পার্টি স্যার মিডল পার্টি স্যার নিরপেক্ষ বলে কি কিছু নাই স্যার আমি তৃতীয় পক্ষ স্যার আমি নিরপেক্ষ মানুষ বুঝছেন আমি মূলত একেবারে স্টুডেন্ট লাইফ থেকেই কোন রাজনৈতিক দলের পক্ষ নেই নাই আমি বলছি আমার পক্ষটাই আমার যেখানে দাঁড়ায় ওইখান থেকে এই লাইন
তো ওইভাবে আমি আমার একটা নিজস্ব পক্ষ, আমি কারো পক্ষে না। বিভিন্ন ধরনের এক্সামে স্যার সবাই জানার জন্য বললাম এবং ইহা বারবার প্রমাণিত ভাই আপনার কথা না তো সৌন্দর্য উচেন সৌন্দর্য কিংবা আপনার ওইখানে যখন আপনি কোন জিনিস প্লেস করবেন স্বয়ংক্রিয় ভাবে ওই ওই জায়গা অনুযায়ী ভ্যানিশিং পয়েন্ট যেটা আপনি ক্রিয়েট করবেন ওই জায়গার মধ্যে আপনার কাজটা প্লেসিং হয়ে যাবে। ভ্যানিশিং পয়েন্টে আপনাকে বলছি না যে আমাদের দুইটা স্টেপ, তার মানে কি এখানে অনেক কাজ আছে। তো আমরা ধীরে ধীরে দেখি যে স্টার্টিং এ আমরা কি করতে পারি। তো আমরা পিকচার কিংবা টেক্সট দুটাই ব্যবহার করতে পারি ভ্যানিশিং পয়েন্টের জন্য। আমরা নতুন একটা লেয়ারে যাচ্ছি। হ্যালো স্যার, জি আমরা প্রথমে কিছু লিখি, আমরা একটা পিকচার ইউজ করি এবং একটা লিখা ইউজ, দুইটা জিনিস আমরা ইউজ করব। পিকচার আমরা কি নিতে পারি, আমরা একটা পিকচার যদি ব্যবহার করি, আমি কি লগো নিতে চাচ্ছি বুঝছেন, আমাদের এই লগোটাই আমরা ব্যবহার করি, এটা তো এক্সটার্ন আছে থাক সমস্যা নাই। আমরা যেটা করব একটা লগোকে আমরা এটাকে ধরে নিয়ে যাই আমাদের মূল পেজে, এই পেজটা গেল কোথায় এটাতে, হ্যাঁ ঠিক আছে আপনি যেটা করবেন যে প্রথমে আপনার লোগোটাকে কপি করবেন, কপি আচ্ছা প্রথমে ভ্যানিশিং পয়েন্টটা ক্রিয়েট করি তারপরে আমরা কপিতে যাব। এটা আপাতত হাইট, আমরা একটা নিউ লেয়ারে গিয়ে ভ্যানিশিং পয়েন্ট আমরা ক্রিয়েট করি প্রথমে ছোটটার মধ্যে করি, কিভাবে করতে হয় দেখেন। এখানে আমরা গেলাম ফিল্টারের মধ্যে, আমরা কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা ফিল্টারের মধ্যেই কাজ শুরু করে দেবো বুঝছেন, বিচ্ছিন্নভাবে কিছু কিছু এডিটরগুলোর মধ্যে যে জিনিসগুলো বাকি আছে একটু একটু আমরা দেখবো, মেনলি আমরা এখন লেয়ার এফেক্ট আমরা কিন্তু দেখছি বিচ্ছিন্নভাবে ঠিক না, লেয়ার এফেক্টে গতদিন আমরা ক্লাস করছি। এখানে আরও কাজ আছে এই মাস্কের কাজ, এগুলো আমরা প্রজেক্ট ওয়াইজ এগুলোর মধ্যে আসবো, ডাইরেক্ট এই একটা টুলসের প্রয়োগ আমরা দেখবো না, প্রজেক্টের মধ্যে আমরা দেখে দেখে এগুলা কভার করব। তো যদিও এখানে ম্যাক্সিমামই আমাদের পরিচিত, তো আমরা প্রথমে গেলাম ফিল্টারের মধ্যে ভ্যানিশিং পয়েন্টে, ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার পরে আপনি দেখেন এই জায়গায় আপনি আমরা যে ক্রপ টুলের মধ্যে আমরা দেখছিলাম পার্সপেক্টিভ ক্রপ টুলের মধ্যে যে একটা জিনিসকে ছোট থেকে বড় করে অ্যাডজাস্ট করার জন্য কাজ করা যায়, তো আমি যদি এই জায়গার মধ্যে ক্লিক করি, আমি জুমটা একটু বড় করি বোঝার সুবিধার জন্য, জুম এখান থেকে বড় করতে হবে, এটাতে আমরা গেলাম ক্রিয়েট প্লেন টুল, প্লেন টুলে গিয়ে আপনাকে এই বর্ডারটা আপনাকে দেখতে হবে যে কোথা থেকে আপনি শুরু করবেন, এক্সাক্ট বর্ডার হইলে একে নিখুঁত হয় জিনিসটা,
এতটুকু করার পরে যদি আপনি এটাকে টানেন এরকম উল্টাটে দড়ে মনে হয় কন্ট্রোলে দড়ে ওইটা কি হয় দেখেন আপনি অ্যাঙ্গেল হয়ে যায় কন্ট্রোলে ধরলে আলাদা অ্যাঙ্গেল এখানে 270 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে এটাকে আপনি দড়ে অ্যাডজাস্ট করেন যখন এটা রেড হবে বুঝছেন রেড হওয়া মানে হচ্ছে যে এটা অ্যাডজাস্ট হয় না অ্যাঙ্গেলটা আর যখন ব্লু হবে লাইনটা যখন এই লাইনটা ব্লু আছে ঠিক না তখন বুঝবেন যে এটা আপনার ঠিক আছে যখনই ব্লু হবে তার মানে হচ্ছে আপনার অ্যাডজাস্টিং মোটামুটি হয়ে গেছে এখন হইছে স্যার অ্যাডজাস্ট হ্যাঁ তো এটা আসলে অটোমেটিক্যালি অ্যাঙ্গেল হয় যখন 270 ডিগ্রি অ্যাঙ্গেল দেখেন অটোমেটিক্যালি হয়েছে অ্যাঙ্গেল আপনি চেঞ্জ করতে পারেন সেটা আলাদা কিন্তু আমরা মূলত এটা স্বয়ংক্রিয়ভাবে এটা মেনটেন হয় যদি আপনি পুরনো ভার্সন ব্যবহার করেন 20-এর আগের তাহলে ওখানে কমান্ডগুলো একটু জটিল দরে করতে হয় তো আমরা এখানে স্বয়ংক্রিয়ভাবে যে তোমাদের কমান্ডগুলো প্রয়োগ হয় আমরা কন্ট্রোলে দরে করব লিখে দেওয়ার সমস্যা করছে 270 ডিগ্রি ছিল আমাদের ঠিক না 270 হ্যাঁ স্যার কিন্তু ওই যে পয়েন্টটা ওই যে প্রথম যেটা পয়েন্ট করছিলেন স্যার ওইটাতে একটু সামনের দিকে আগে গেছে হ্যাঁ এটা আমরা ঠিক করে নেব স্যার রেড হলে হবে না বুঝছেন এটা আপনাকে ক্লিয়ার করতে হবে যেখানে রেড হচ্ছে না আর এই গড়গুলোকে এখানে বাড়ানো যায় গ্রিড যেটা বুঝার সুবিধার জন্য গ্রিড বেশি থাকলে আগে কাজ করতে সহজ হয় আপনি বুঝলেন যে আপনার একুরেট কতটুকু হচ্ছে প্রশ্ন হচ্ছে এটা করতে গেলে কি ওইটা আগায় যায় কি স্যার ইয়ে দিয়ে ব্যাকেট টু ইয়ে দিয়ে বাড়াবো স্যার আমি খেয়াল করি নি স্ক্রিন এখন ঠিক আছে ওটা একটু বেশি দিছিলাম তো এই জন্য অ্যাডজাস্ট হয়ে গেছে ঠিক আছে তো নাকি মোটামুটি জি স্যার মোটামুটি ঠিক আছে স্যার এটা করার পরে আপনি ওকে দিয়ে দেবেন দিলে এখানে আপাতত আপনি কিছুই দেখবেন না এখন যেটা আপনাকে করতে হবে যে এই যে ভ্যানিশিং পয়েন্টে আপনি কি ব্যবহার করবেন যেটা ব্যবহার করতে চান ধরুন আমি এই লোগোটাকে ব্যবহার করব ওইটাকে আপনাকে কপি করে নিতে হবে কপি করে তো আমরা যদি এইভাবে সিলেক্ট করি গোল করে সিলেক্ট করি এটাকে রাউন্ড করা তো একটু জটিল মোটামুটি হয়ে গেছে ঠিক না আমরা কপি করতে পারি কপি কাট যাই করেন না কেন এক কথাই কপি করা মানে ওটা ক্লিপবোর্ডে চলে যাচ্ছে ঠিক না এই লেয়ারে আমাদের আর প্রয়োজন নাই আমরা শুধু পিকচারটা কপি করে নিছি এতটুকুই আমাদের ভ্যানিশিং পয়েন্ট আমরা নিউ লেয়ারের মধ্যে রাখবো বুঝছেন আবার আপনি ভ্যানিশিং পয়েন্টে যাবেন গেলে ওইটা পেয়ে যাবেন আবার এখন যেটা করবেন আপনি পেস্ট করবেন পেস্ট কন্ট্রোল বি পেস্ট করলে দেখুন এটা সিলেকশন হয়েই পেস্ট হচ্ছে এখন আপনি ওইখানে চলে আসেন ওইটা দেখেন দুই দিকেই যাচ্ছে আপনি কন্ট্রোল টি যদি দেন আমাদের এই ছবিটা আসলে পারফেক্ট হয় নাই লোগোটা পারফেক্ট হয় নাই বুঝতে পারছ লোগোটা আমাদের পারফেক্ট হয় নাই এই লোগো এখানে আর কি ওইভাবে অ্যাডজাস্ট হচ্ছে না চার কোণে একটা লোগো হইলে ভালো হইতো এটা তো গোল স্যার হ্যাঁ মানে আসলে এই জায়গাটা গোল তারপরে আমরা এক জায়গা একদিকে অ্যাডজাস্ট করি এটা কর্নারে আমরা ছোট করে রেখে দিই মজা হচ্ছে কি যেখানে যেখানেই আপনি নিচ্ছেন এটা ওই আলোর সাথে ওই অ্যাঙ্গেলের সাথে অ্যাডজাস্ট হচ্ছে ঠিক না
এটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্টের মূল কাজ ওকে দেন জি স্যার এই অ্যাঙ্গেল এটাকে আপনার দেওয়া অনেক কঠিন ছিল ভ্যানিশিং পয়েন্ট থাকার জন্য আপনি আরেকটা ছবি এনে এখানে দেন অসুবিধা নাই আমরা ছবি আরেকটা নিয়ে আসি ছবি নিয়ে আসি পিকচার কার ছবি আনতে পারি বইয়ের নাম আছে তো বইয়ের নাম দিয়ে দেয় জায়গাটা আসলে লম্বাটে না মানে বুঝতে হবে যেখানে নেবেন এটা হচ্ছে স্কোয়ার জায়গা তো আপনি স্কোয়ারটাই নিলেন ওকে ওইটাতে যান ভ্যানিশিং পয়েন্টে যান আবার আপনি পেস্ট করেন ওইখানে আপনি কন্ট্রোল টি দিলে আমরা জানি ট্রান্সফর্মের এই অংশটা আসে তখন আপনি কি করবেন এটা আপনি বুঝে করতে পারেন এবং এটাতে কিছু কাজ করা যায় আপনি যদি মনে করেন যে এখানে আপনি এক্সাক্ট ওইভাবে রাখবেন না পরবর্তীতে আমরা যাচ্ছি এটা কাজে যেহেতু এটা আলাদা লেয়ার বুঝছেন তার মানে হচ্ছে কি এটাতে এখন আপনি এই কাজগুলো করতে পারেন ঠিক না ব্লেন্ডিং এর কাজ ওভারলেটাই পারফেক্ট হয় এসব কাজে রাখার জন্য আপনার ওভারলে প্রয়োজন তারপরে আপনি কি করবেন ওটা কিন্তু একসাথেই জয়েন হয়ে গেছে কারণ এটা একই ভ্যানিশিং পয়েন্ট তো দুইটা করলে আমাদের দুইটা হইতো ঠিক আছে এখন আমরা যেটা করব আমরা ইরেজার টুল নিয়ে ওই সাইডটাকে একটু ভ্যানিশিং করে দেব ওপাসিটি একটু কমিয়ে দেখেন স্যার আমার মেবি এটা আরো সুন্দর লাগে স্যার এখানে দেখেন এটা কিন্তু কালো হয়ে গেছে ওই যে আলোর যে ব্যাপারটা আছে ওইটা এখানে অ্যাডজাস্ট হয় ছবির ওপাসিটি দুইটাই তো কমবে একসাথে ওপাসিটি তো কমাইছি আমরা যখন ওই যে ইয়েতে গেছি বুঝছেন ওভারলেতে গেছি ওভারলে মানে হচ্ছে ওইটা ট্রান্সপারেন্ট হবে কিছুটা হয়ে মূল জায়গার সাথে অ্যাডজাস্ট হয় ওইটার আলোর সাথে একটু অ্যাডজাস্ট হয় ওপাসিটিতে তো এই হচ্ছে আমাদের ভ্যানিশিং পয়েন্ট যে খুব সহজে আমরা একটা বক্সের আকৃতিতে নিয়ে আসতে পারি আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আপনি যখন ভ্যানিশিং পয়েন্টে চাইবেন যে কোনো অবজেক্টের নিচে নিয়ে নিতে নেক্সট ক্লাসে যেটা আমরা দেখব ওইটা একটু সময় লাগবে আমরা ধীরে ধীরে করব যে ভ্যানিশিং পয়েন্টের ভিতরে আরো কিছু নিখুঁত কাজ করা যায় মানে একটা উইন্ডো আছে দেখছেন তো আমরা কি ওইটাতে আরেকটা কিছু করব সময় লাগবে না আমরা দুইটা বক্স যেহেতু ওইটার মধ্যে আমরা ন্যাচারাল কিছু দেই আমরা একটা টেক্সট বসাই এখানে এখন টেক্সট টেক্সট বসানি কিরকম দেখেন আমি এখানে কিছু লিখলাম নিউ লেয়ারে যাই আমরা গিয়ে আমরা লিখি
ड्रॉप सर ताइले जे राउंडर माजे की पड़ा जावे सर राउंड बॉक्सर माजे হ্যাঁ যে বক্সের মধ্যে আপনি ভ্যানিশিং পয়েন্ট ক্রিয়েট করবেন ওই অ্যাঙ্গেলটা ওরা স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নেয় আর কি ধরেন এটাতে যদি আমি দুই লাইন না দিয়ে দেখেন আমি লেখাটাকে এখানে রাখবো কিছু এখানে রাখবো কিছু দুই জায়গায় রাখবো তো আমরা এক্ষেত্রে যেটা করব এই লেখাটাকে প্রথমে আমরা দেখি ওটা আগের সাইজটা এখানে থেকে যাচ্ছে অটো এক লাইন করে দিই আমরা তাইলে আমাদের জন্য সহজ হবে বুঝতে আর কালার স্যার আমার মনে হয় ওইটার মধ্যে না করে স্যার রাউন্ড একটা কিছুর মধ্যে করেন স্যার ওইটা তো বুঝে গেছি স্যার শেষ আমরা রেখে দিই টেক্সটের ক্ষেত্রে আপনি राउंड बॉक्स जी सर राउंड बॉक्स की आसे एक्सपेरिमेंट गुला अपना रो करते पड़ बैन राउंड बॉक्स बोलते हैं हमरे जिधि ऑब्जेक्ट के मध्य जाई वही जी सर एक ये है सुपुरे इटा जी सर मध्य तो कांच कोड़ा अच्छा हमरा राउंड किया से देखी ये एक पास है इधर तो राउंड क्या एक्सीडेंट हो से कि और कौन टा नहीं कौन আইসক্রিম নাই স্যার দুঃখের বিষয় এটাও খাওয়া যায় বুঝছেন এটাও টেস্ট খারাপ না ভালো লাগে স্যার এর মধ্যে আপনি দিবেন কি এটা ছবি নিয়ে আসেন আপাতত না ছবিটা কিন্তু ওই কোণে করলে একটু বিকৃত হবে ঠিক না जी सर এই ক্ষেত্রে আমরা একটা ক্লাউড দিয়ে দেই দেখি কি রকম হয় আকাশ আগে একটু রাইট এখানে আমরা আপাতত রাখলাম ভ্যানিশিং পয়েন্ট তৈরি করতে হবে প্রথমে আমরা একটা নিউ লেয়ারে যাচ্ছি গিয়ে ভ্যানিশিং পয়েন্টে গেলাম স্যার এইটা না স্যার এটা তো কোণে করবেন স্যার কোণ আছে স্যার আমি তো কোণে দেখাইছিলাম স্যার এটা কোণের মধ্যে হ্যাঁ তাইলে প্রথমে যেটা হচ্ছে আমরা একটা নিউ লেয়ারের মধ্যে থেকে একটা ভ্যানিশিং পয়েন্ট ক্রিয়েট করব এই জায়গা থেকে এটা বড় হয় না হ্যাঁ ঠিক আছে অন্যান্য হ্যাঁ তো এখানে আমরা একটু বড় করি বেশি বড় হয়ে গেছে এতটুকু ঠিক আছে এই জায়গাটা সোজা না বুঝছেন এটাকে কি আমরা স্ট্রেট করে দিই প্রথমে
মোটামুটি সোজা হয়েছে আর দরকার নাই আমরা এবার ভ্যানিশিং পয়েন্টে যাচ্ছি যে ম্যানেজিং পয়েন্টে যাওয়ার সময় সবসময় নিউ লেয়ারে থাকবেন বুঝছেন enough আলাদা না আমরা একটু করব এভাবে করলে আপনি তারপরে আবার মাইনাস করা যাবে নি স্যার হ্যাঁ ওইখানে কন্ট্রোলে ধরলে আরেকটা হওয়ার কথা বুঝছেন মানে মধ্যখানের পয়েন্টটা কোথায় কোনো পয়েন্টই নাই তো মধ্যখানে মেবি উপরে আছে মন্তকানে পয়েন্ট মন্তকানের পয়েন্টের দল লেগেছে ওটা ডিগ্রি হয়ে যায় ওই অন্য ডিগ্রিতে যায় আর কি এই প্লাস চিহ্ন আছে তার মানে হচ্ছে আমাদের ড্রয়িংটা এখানে আছে এখানে সিলেকশন টুলস এর মতো একটা দিয়ে দিত তাহলে ভালো হতো সিলেকশন টুল তো আছে এখানে আছে স্যার কন্ট্রোলে ক্লিক করে দেখেন হ্যাঁ হইছে মিডিলে ধরতে হবে অ্যাঙ্গেলটা করা আসলে কঠিন এটাকে আমরা আরেকবার ড্রয়িং করি এখন তো একবারই হয়ে গেল কোথায় হই নাই এটা অ্যাডজাস্টই হয় নাই এটা থাকতে হবে ওই অ্যাঙ্গেলটা ওরা অ্যাডজাস্ট করবে কিনা এটা হলো কথা না ওইটা মানে না একাধিক পয়েন্ট থাকতে হয় এটা নিয়মে যায় বুঝছেন ওই দেখেন ইচ্ছা করে ওটা নিচে যাচ্ছে না একটা কাজ করা যায় স্যার আমরা এটা ছোট হয়ে রেখে দেয় তারপর তখন পিকচার যখন রাখবো তখন আমার ইরেজার দিয়ে বাড়তে করে ডিলিট করে ফেলবো ভ্যানিশিং পয়েন্ট হচ্ছে কি এটা ওই অ্যাঙ্গেলটা হবে আপনার ছবিটাকে ওই অ্যাঙ্গেল হবে এখন যেটা আমরা বোঝাইছি এটা আসলে আমাদের জন্য সুবিধা হবে না ছবিটা ছোট থেকে এরকম বড় হয়ে আসবে বুঝতে পারছেন তো এটা তো আসলে আমরা রাউন্ডের মধ্যে এটার প্রয়োগ হবে না এটাই হচ্ছে ফাইনাল এটা হচ্ছে শুধুমাত্র
ছোট থেকে বড় হয়ে যায় ওই অ্যাঙ্গেলটাকে অ্যাডজাস্ট করে স্যার এটা মনে হচ্ছে চতুর্ভুজ মানে স্যার হ্যাঁ চতুর্ভুজ স্যার এই স্যার এটা কাজ করে কারণ এখন দেখেন আপনি এই অ্যাঙ্গেলে ছবি যদি আপনি বসানো ছবিটা বিকৃত হয়ে যাচ্ছে রাউন্ড হচ্ছে না এটা রাউন্ড আমি ট্রাই করি নাই যদিও আমার মনে হচ্ছে না রাউন্ডে হবে না জি স্যার এটা তারা স্যার এটা ফিক্স হয়ে পড়া স্যার এটা এটা এটাতে হবেই না দেখলেই আমরা বুঝি যেটা এটা এই কর্নার থাকতে হবে মানে এখান থেকে আপনি শুরু করবেন এখানে যাবেন ওটা আবার তখন ওই ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে 90 ডিগ্রি রাউন্ডে তো আমরা ডিগ্রি পাচ্ছি না বুঝছেন যেহেতু রাউন্ডে আমরা ডিগ্রি পাচ্ছি না এজন্য আমাদের রাউন্ডে এটা আসলে জটিল হয়ে যাচ্ছে জি স্যার স্যার আমি একটা টিউটোরিয়াল দেখছিলাম স্যার ইউটিউবে ওই ফিনিশিং পয়েন্ট স্যার জেনারেটর সোজা আছে ঠিক না আর যখন আপনি এখানে কন্ট্রোল ধরবেন তখন এটা ওই অ্যাঙ্গেলটা মেনটেন করে দেখেন এক্সাক্ট অ্যাঙ্গেলটাই মেনটেন করতেছে ওই অ্যাঙ্গেলটা আপনি ম্যানুয়ালি যখন তুলবেন আপনাকে ওইটা অ্যাডজাস্ট করতে হবে এখন ঠিক আছে না মোটামুটি আর কি আমরা রেখে দিলাম এখন আমাদের নিতে হবে ওই লেখাটা লেখা আসলে এখান থেকে আপনি নিতে পারেন না লেখা নেওয়ার জন্য কি করতে হবে জানেন লেখা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে যেতে হবে একটা নিউ লেয়ারে প্রথমে নিউ লেয়ারে গিয়ে পিএনজি করতে হবে এটাই আর কিছু এই জায়গায় আপনার কিছু লিখতে হবে পিএনজি তে আমরা এটাকে একটু ছোট করে ছোট করে কালারটা আমরা চেঞ্জ করে দেব এখানে কি কালার ছিল কার্ডের মধ্যে হলুদ দিয়ে এখন যেটা করতে হবে আমাদের এটাকে এরকম সিলেক্ট করে নিতে হবে হচ্ছে না না এখন হয়েছে কপি হয়েছে তো কপি যদি হয় আমরা ভ্যানিশিং পয়েন্টে গিয়ে দেখি পেস্ট হয় কিনা হ্যাঁ হয়েছে আপনি এখানেও বসাতে পারেন এটাতেও বসাতে পারেন আপনার ইচ্ছা কোনটাতে বসাবেন মূলত এটাই হচ্ছে এটার ম্যাজিক বুঝছেন আর কিছু না কন্ট্রোল কি দিলেন এখন আপনি বড় করেন নতুন লেয়ার নিয়ে লিখে স্যার আবার কেন এনে কপি পেস্ট করতে হবে স্যার হ্যাঁ লেখাটাকে আপনাকে লেখা আনেন কিংবা যাই আনেন ওইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কপি তো সিলেক্ট এবং কপি তো হ্যাঁ অ্যাকচুয়ালি গ্যাপ দেওয়া উচিত ছিল আমাদের ঠিক না এটা আমরা বাদ দেই লেখাটা কোথায় আমাদের স্পেসিংটা বাড়াই যেহেতু দুই লাইনে নেব আমরা মধ্যখানে আমাদের একটু স্পেসিং না থাকলে
এইভাবে তো আপনারা দেখেন কপি হয় দেখি পেস্ট হয় নাই না হ্যাঁ এইভাবে আনলে হবে না ওই যে আমরা প্রথমে যেভাবে আনছিলাম ওইভাবে আনতে হবে এইভাবে সিলেক্টটা হয় না আপনাকে এইভাবে করতে হবে একওয়ার্ড একবার স্যার এটা কপি করে নিয়ে স্যার বসান যেত না এক সাইডে দিয়ে একওয়ার্ড নিলাম পর দেন আবার অন্য করা যাবে সেই করতে পারো এটা আমরা দেখব আরেকবার একটা নেব এটা তো আমরা একবারই দুইটা নেছি এটা তো একই গ্রুপ আবার তো আমরা নিচ্ছি এখন এটা আশা মানে হচ্ছে এখন আপনার ইচ্ছা যে এটাকে আপনি কি করবেন কোথায় কিভাবে বসাবেন কন্ট্রোল টি দেওয়ার পরে আপনি যদি অল্টারে ধরেন তাহলে ইকুয়ালি বড় হবে ইকুয়াল এখন আপনার এই লেখার উপরে আপনি কাজ করতে পারেন আকাশটা হয়ে গেছে গ্রুপ না এখন তো আপনি লেয়ার এফেক্ট যদি ইউজ করেন গিয়ে লেয়ারের মধ্যে আমাদের স্টাইল ছিল ব্লেন্ডিং চলে গেছে আমি ফটোশপ এটাই রাখি এটার জন্য এটা খারাপ না জি স্যার আগেরটাই ভালো ছিল স্যার কপি কালার হ্যাঁ ওয়ার্ড গিয়ার মতো তারপরে ব্লেন্ডিং অপশনে গিয়ে আপনি দেখতে পারেন কই করছে না এটাই তো এটা তো লাইভ আপনি মুভ করতে পারেন কোন সাইডে রাখবেন কিভাবে রাখবেন এটা আপনার ইচ্ছা ওই অ্যাঙ্গেলটা আগে ইচ্ছে মতো হয় যায় এটাই হচ্ছে এই যে কাজ আমরা কি এখানে একটু ড্রপ শেডও রাখবো স্টাইলে সব কিছু ইউজ করা হয়েছে না স্যার কিছু বাদ দেওয়া হয়েছে না এখন যদি আপনি এমনি নর্মালি আরেকটা লিখা রাখতে চান এই জায়গার মধ্যে কিন্তু রাখতে পারেন আবার আপনি কি করবেন ফিনিশিং পয়েন্ট একবার হয়ে গেছে এটার কোনো সমস্যা নাই এখন শুধুমাত্র আপনি লিখা নেবেন কি নেবেন এটা আপনার ইচ্ছা এখানে আমরা এলইডিপি লিখে নিয়ে নিই বড় করে নিয়ে নেই আগে থেকেই কালার আমরা পরে ঠিক করবো কপি করলাম এটাতে গিয়ে আমরা ভ্যানিশিং পয়েন্টে গেলাম আমরা একটা নিউ লেয়ারে থাকি লেয়ার ফোরে পেস্ট কিরে প্রবলেম করে দিচ্ছে এটা কাটেন পেস্ট প্রথমে ধরে নিয়ে আসতে হবে এই তো এখানে চাইলে এখানে এখানে চাইলে এখানে যে জায়গায় ইচ্ছা এরকম নাহলে অ্যাট্রাকটিভ লাগে ঠিক না কোন কিছু দেওয়া হবে তখন
ঠিক আছে তাইলে আমরা মোটামুটি ব্যাপারটা ধরে ফেলছি আমাদের এই কি বলে এটার কি কাজ আজকে আমরা এতটুকুই থাক আমরা আপনার কাজ করবেন এটা দিয়ে আসলে অনেক ম্যাজিক্যালি কাজ করা যায় এই অ্যাঙ্গেলটা যে চেঞ্জ করা 90 ডিগ্রি কিংবা যত ডিগ্রি ইচ্ছা এটা খুবই নিখুঁত ভাবে হয় কম সময়ে হয়ে যায় ঠিক না খুব অল্প সময়ে আপনি কাজটা করে ফেলবেন এটা যদি আপনি না দেখেন অনেক সময় চিন্তা করবেন যে এটা যদি আপনি ট্রান্সফর্ম থেকে করেন আমরা তো অনেক সময় ট্রান্সফর্ম থেকে করি ঠিক না ট্রান্সফর্ম থেকে করলে প্রথমত হচ্ছে নিখুঁত হচ্ছে না দ্বিতীয়ত আপনার সময় বেশি লাগবে ভ্যানিশিং পয়েন্ট ড্রয়িং করে যদি আপনি করেন তাহলে নিখুঁত হবে এবং সময়টা একেবারে কম লাগতেছে ভ্যানিশিং পয়েন্ট তেমন কোনো সময় লাগে না ঠিক না তাৎক্ষণিক আমরা করে ফেলি কি বলেন আরিফুল জি স্যার আজকে আমরা শেষ পর্যন্ত 22 জন আছি এটা হচ্ছে ভালো জিনিস অনেকে আজ শুরুতে আমরা 20-এর উপরে যাই শেষের দিকে আমাদের দেখা যায় অনেকেই নাই তাও তো স্যার 4 বছর না 5 বছর 5 বছর সবাই মিলে 22 জন কি করবেন বেস্ট ভাই হিসাব করলে 6টা আমাদের তো 6-7 আপনারা 4 বেচে 4 জন প্রতিনিধি আছেন হ্যাঁ দেখি আরেকটা কথা বলি আপনাদের যেটা রিসেন্ট যেটা একটা ঘোষণা আসছে সেটা হচ্ছে সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি নতুন 2 বেচের উদ্দেশ্যে না পুরনো 4 বেচের যারা আছেন আপনাদের ওই যে আমাদের মোটামুটি অফিসিয়ালি আমাদের এই এতটুকু ক্লাস শেষ বুঝছেন আজকের ক্লাস শেষ আমরা এখন আমাদের প্রয়োজনীয় কিছু কথাবার্তা বলি আমি এটা